রাজ্যের লাখ লাখ লোকের জীবন বিপদাপন্ন করা মন্ত্রী হিমন্ত বিশ্বর স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে সরব কৃষক নেতা অখিল গগৈ। স্বাস্থ্য বিভাগের ঔষধ কেলেঙ্কারির বহু চাঞ্চল্যকর তথ্য ফাদিল করে 26 প্রতিবেদন প্রকাশ পাইছিল নিউজ 18 অসম নর্থ ইষ্টত। ঔষধ কেলেঙ্কারির ধারাবাহিক বাতরির পাছতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ খুলিছিল সংবাদ মাধ্যমের সম্মুখত। পিছে কি কৈছিল শুনক স্বাস্থ্যমন্ত্রীয়ে। কোনো কথা নাই, এইটো এটা এটা বিশেষ মহলৰ দ্বারা এটা নিরন্তর প্রচার করে থাকা হৈছে। আসলতে এটা নির্দিষ্ট লেবত আমি টেস্টখানি নপঠোৱা কারণেই এজন ব্যক্তি অসন্তুষ্ট হয়ে এনেকুৱা কথা বতৰা চলাই আছে। এই গোটেই নিউজবিলাকৰ বিৰুদ্ধে ক্রিমিনেল ডিফামেশন এটা কৰিবৰ কাৰণে ইতিমধ্যে ফাইল এটা মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰত হেলথ ডিপার্টমেন্টে পঠাইছে আর অনুমোদন পালে এই গোটেই নিউজবিলাক যে অর্ধ সত্য তার উপর স্বাস্থ্য বিভাগে ডিফামেশন কেস এটা করবলে ইতিমধ্যে সাজু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পিছতে এতিয়া গরজি উঠিছে কৃষক নেতা অখিল গগৈ। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য অগণতান্ত্রিক। স্বাস্থ্য বিভাগের কেলেঙ্কারি থাকিবলে মন্ত্রী হিমন্তই চলাইছে কুপ্রচেষ্টা। এই অভিযোগ কৃষক নেতা অখিল গগৈর। যে ভাবুকি প্রদান করেছে, মই ভাবো যে সেয়া অগণতান্ত্রিক আর তেওঁৰ যে বিশাল কেলেঙ্কারি সেই কেলেঙ্কারি ঢাকিবলে করা একটা কুপ্রচেষ্টার বাইরে আন একো নহয়। মেয়াদ উকলি যাওয়া বরবিষ কিছুমান বিতরণ করে সমগ্র অসমীয়া জাতির স্বাস্থ্যর প্রতি ভাবুকির সৃষ্টি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীলৈ কৃষক নেতা অখিল গগৈর আহ্বান। স্বাস্থ্যখণ্ডত সংঘটিত বিয়াগুম ঔষধ কেলেঙ্কারির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে ঘোষণা করক তদন্ত। সংবাদ মাধ্যমে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি সম্পর্কে যে বাতরি পরিবেশন করেছে আমি তাত সম্পূর্ণরূপে সহমত পোষণ করেছো আর আশা করছো যে সংবাদ মাধ্যমের এই বাতরিয়ে বাতরির পাছত অসমৰ মুখ্যমন্ত্রীয়ে স্বাস্থ্য বিভাগের এই কেলেঙ্কারি সন্দর্ভত এক নির্দিষ্ট উচ্চ পর্যায়ের তদন্ত দিবলৈ বাধ্য হব। স্বাস্থ্য বিভাগের কেলেঙ্কারির বিরুদ্ধে একই দাবি তুলিলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদেও। অন্য বিভাগ হওয়া হলে হয়তো মুখ্যমন্ত্রীয়ে তদন্ত করব পারিলে হেতেন। এই বিভাগটো যেহেতু রাজ্যখনের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভাগ, গতি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীয়ে হিমন্ত বিশ্ব শর্মার বিভাগত হাত নিদিয়ে সেই কথা সর্বজন বিদিত। মুখ্যমন্ত্রী সৎ সাহস করে এই বিভাগটোর তদন্ত করিবর কারণে ব্যবস্থা গ্রহণ করব। নিউজ 18 অসম নর্থ ইষ্টত ধারাবাহিক বাতরির পিছতে স্বাস্থ্য বিভাগের বিয়াগুম দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তদারকী শাখাত গোচর রুজু করেছিল দুর্নীতি বিরোধী মঞ্চয়। কিন্তু রহস্যজনকভাবে আজিলৈ ঔষধ কেলেঙ্কারির তদন্তই লাভ নকরিলে কোনো গতি। সেয়ে দুর্নীতি বিরোধী যুব মঞ্চয় স্বাস্থ্য বিভাগের এই সমগ্র ঘটনাত গোন পাইছে রহস্যর। ভেজাল দরব সম্পর্কত আমি দুমাহ পূর্বেই কি করেছো, মুখ্যমন্ত্রী তদারকী কোষ আর ভিজিলেন্স এন্ড এন্টি করাপশনত আমি কি করে থাকছো, গোচর রুজু করে থাকছো। আজিলৈকে কিন্তু সেই গোচর কোনো ধরনের কি হওয়া নাই, আগবাড়ি যাওয়া নাই। শুনার নিচিনা এজন বুদ্ধিয়ক মন্ত্রী এই কথা কৈছে যে মুখ্যমন্ত্রীয়ে অনুমোদন দিলেহে আপনি ডিফর্মেশন করব। তো মন্ত্রীয়ে যি ধরনের কৈছে যে কোনো ধরনের ভেজাল দরব নাই, তেতিয়াহলে তেওঁলোকে তদন্ত দিবলে ইনকোয়ারি দিবলে অসুবিধা কি? বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।